Assalamualaikum viewers. আমি আছি নবীগঞ্জ শেরপুর রোড। আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এই মুহূর্তে আপনার এই যে হচ্ছে লাইট স্ট্যান্ড, আসলে করোনার আবির্ভাবের কারণে মানুষের যাতায়াত ব্যবস্থা বা যাতায়াত করছে কম, সেই জন্য অনেক গাড়ি আপনারা দেখছেন লাইট স্ট্যান্ডে অলস বসে আছে। আর আসলে এরকম গাড়ি অন্য কোনো দিন আমরা দেখি নাই। তো এই দু চার দিন ধরে এরকম গাড়ি আবার জমতে বসেছে এবং তারা তাদের স্ট্যান্ডে গাড়ি নিয়ে আসছে, কিন্তু যে করোনার জন্য তেমন একটা কাস্টমার বলেন কিংবা প্যাসেঞ্জার বলেন আসলে এরকম কোনো একটা দেখা যায়নি, যার জন্য অলস এই গাড়িগুলো বসে আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি আমাদের উজানের পানির নিচে দিয়ে আসার জন্য অনেক পানি হয়ে গেছে, যার জন্য মানুষ গ্রাম থেকে মানুষ আসা, প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে নিজের জীবিকার জন্য বা বাড়ির পাশের জন্য আসলে জাল কিনে নিচ্ছে, যাতে করে তারা জাল দিয়ে মাছ ধরতে পারে বাড়ির আশেপাশে। সেই জন্য এই যে আমাদের মরম ভাই, উনি জালে আছেন, যে উজান থেকে আমি এই উজান থেকে চলে আসা পানির জন্য ইয়ে করছি। আসলে ওনারা মনে করেছেন যে আমি কারেন্ট জাল বিক্রি করছি ওনারা, সেই জন্য আমি কোনো প্রতিবেদন তৈরি করছি কিনা, আসলে আমি ওই প্রতিবেদনটা তৈরি করছি না। আমি আপনাদেরকে দেখাতে চাইছি নবীগঞ্জ বাজারে একটু হালচাল। আমরা যারা নবীগঞ্জে থাকি, নবীগঞ্জে বসবাস করি এবং দেশ বিদেশে যারা নবীগঞ্জে হালচাল আসলে দেখতে ভালোবাসেন, জনগণের কথা নিতে ভালোবাসেন, সেই সমস্ত ভাইদেরকে জন্য আমি এই ভিডিওটা করে নিচ্ছি। আজকে আপনার 12/7/2020, যেখানে প্রচুর মানুষের সমাগম নবীগঞ্জে। আমরা নবীগঞ্জ নতুন বাজার সাউন্ড টেলিকম পর্যন্ত যাব, আর সেই পর্যন্ত আপনাদের দেখাতে চেষ্টা করেছি জাল বিক্রি, জাম, আসল নামানো উঠানো, বাজারের পরিবেশ, আসলে এইসব জিনিস আসলে বিদেশে যারা থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের বিশেষ করে বলে থাকেন যে এইসব জিনিস দেখলে পরে তাদের ভালো লাগে, তাদের প্রাণ ফিরে আসে। তারা মনে করেন প্রবাসী থেকেও আমাদের প্রিয় মাতৃভূমিতেই আছেন, প্রিয় এলাকার লোকদেরকে দেখেন, স্বজনদের মাঝে আছেন, সেই রকম। এখন অনেক দূর থেকে ক্যাটল এসেছে, মৌসুমি ফল এখান থেকে পাইকাররা বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করেন। আজকে রবিবার, অনেকটাই খোলা আর অনেক মানুষের সমাগম। আমরা আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি চেষ্টা করি আপনাদের আসলে অনেক ভিডিও দেওয়ার জন্য। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আসলে আমাকে অনুপ্রাণিত করে আমাদের নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। আর আপনাদের ভালো লাগা ভালোবাসায় নতুন নতুন ভিডিও বানানোর উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। আমরা শেষ করব, ভালো থাকেন, সকল সময় আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, যাতে করে সবাইকে এই করোনার সময় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।